দুর্ঘটনা রোধে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করলো ধুপগুড়ির ট্রাফিক গার্ড। জলপাইগুড়ি জেলা পুলিশের সহযোগিতায় ধুপগুড়ির ট্রাফিক গার্ডের উদ্যোগে 72তম সড়ক সুরক্ষা মাস উপলক্ষে সড়ক সুরক্ষা জীবন রক্ষা কর্মসূচি পালন করা হয়েছে ধুপগুড়ির ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। বুধবার বিকেলে ধুপগুড়ির নেতাজি সুভাষচন্দ্র বসু টার্মিনাসের সামনে ধুপগুড়ি থানা এবং ট্রাফিক গার্ডের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে। এদিনের এই কর্মসূচির মধ্যে দিয়ে পথ চলতি গাড়িগুলোকে সেফ ড্রাইভ সেফ লাইফের স্টিকার লাগানো হয়েছে। কোনো দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির ছবি বা ভিডিও না বানিয়ে দ্রুত পাঠানো হবে হাসপাতালে, সে ব্যবস্থা করুন এবং তার জীবন বাঁচান, এই বার্তা স্টিকার লাগানো হয়েছে। সমস্ত চালককে না দেওয়া হয়েছে সরকারি নির্দেশ এবং যেখানে ট্রাফিক আইন মেনে চলা বার্তাও রয়েছে তার পাশাপাশি চালকদের মদ্যপান করে গাড়ি না চালাবার কথাও বলা হয়েছে। এছাড়া মোবাইল ফোনে কথা না বলে গাড়ি চালাবার ক্ষেত্রে অবলম্বন করতে হবে সতর্কতা, রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগন্যাল মেনে চলার অনুরোধ করেছেন তারা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশের ডিএসপি বিক্রমজিৎ লামা, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, ধূপগুড়ি বিধায়ক মিতালী রায়, ট্রাফিক ওসি অতীশ বিশ্বাস সহ থানার পুলিশকর্মী এবং সাধারণ মানুষ। মাথাভাঙা একনামা ব্লকের পঞ্চগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় ফকিরিয়াকুঠি এলাকা থেকে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে মিছিল বের করল তৃণমূল যুব কংগ্রেস। মিছিল পঞ্চগড়ের মোড় হয়ে পঞ্চগড়ে এসে শেষ হয়। এরপর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কুশপুতুল পোড়ায় কর্মীরা আমরা